প্রশ্ন আছে, ঠিক এই ধরনের একটা প্রশ্ন কোন একটা বোর্ড পরীক্ষায় এসেছিল, ডাটা গুলো একটু ডিফারেন্ট আছে, হয়তো ডাটা গুলো আমার যা মনে করছে তাই দিচ্ছি, এটা বোর্ডের ডাটা সেটা নাও নিতে পারে। প্রশ্ন ছিল, ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচের একটি খেলায় বিরাট কোহলি একটি বলে আঘাত করার বলটি আনুভবিকের সাথে 45 ডিগ্রি কোণে 20 মিটার/সেকেন্ড বেগে ছুটে যায়। ব্যাটসম্যান হতে 30 মিটার দূরে থাকা ফিল্ডার রুবেল হোসেন বলটিকে ধরার জন্য বলের লাইনে 6 মিটার/সেকেন্ড গড় বেগে দৌড়ায়। রুবেলের পক্ষে বিরাট কোহলিকে ক্যাচ আউট করা সম্ভব হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। এখানে আমাকে দেখতে হবে এই বলটি যেখান থেকে ছুড়ে মারা হয়েছে, মানে ব্যাটসম্যান থেকে কত দূরে গিয়ে পড়ে, প্রথমে আমাকে সেই দূরত্বটা বের করতে হবে। তো সেটা হলো আনুভবিক পাল্লা ভিনাস স্টার সাইন 2θ/g, যেটা আমরা 10 ধরে করব, তাহলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। 20² sin 2θ, 20 45 মানে 90, মানে 1/10, এটা হলো 400/10, 40 মিটার দূরে গিয়ে বডি পড়বে, মানে এখান থেকে এটা হলো 40 মিটার। এখন রুবেল ছিল কত দূরে, 30 মিটার দূরে, মানে রুবেল ছিল ঠিক এখান থেকে এখানে 30 মিটার দূরে। তাহলে এই বলটিকে ধরার জন্য রুবেলকে দৌড়াতে হবে, রুবেলকে দৌড়াতে হবে 40 - 30 = 10 মিটার। বলটা যেখান থেকে আঘাত করছে সেখান থেকে 40 মিটার দূরে গিয়ে পড়ছে, রুবেল ছিল 30 মিটার দূরে, তার মানে রুবেলকে 10 মিটার দৌড়াতে হবে। এখন এই 10 মিটার যাইতে রুবেলের সময় লাগবে 10 মিটার যেতে রুবেলের সময় লাগবে t v0/s/v0। 10 বাই রুবেল কত মিটার দৌড়াচ্ছিল, 6 মিটার/সেকেন্ড, 5/3 1.66 সেকেন্ড সময় রুবেলের লাগবে। এখন বলটা কতক্ষণ পরে ভূমিতে পড়বে, মানে বলের বিচরণটা t = v0 sin θ/g 220 sin 45/10, এটা করলে t আসে 4 × 1/√2 2√2, দেখা যায় t is greater than t small t, মানে এই বলটি রুবেল এখান থেকে বলের লাইনে পৌঁছাবে স্মল টি সময় পরে, আর বলটি ভূমিতে পড়বে ক্যাপিটাল টি সময় পরে। তো রুবেল যে সময় পৌঁছাবে 1.66 সেকেন্ড, যেটা 2√2 সেকেন্ড অপেক্ষা কম, মানে এখান থেকে এখানে রুবেল আগেই পৌঁছে যাবে, বলটা ভূমিতে পতনের পূর্বে রুবেল বলের লাইনে পৌঁছে যাবে, ফলে রুবেল সহজেই বলটিকে ক্যাচ ধরতে পারবে। এই রুবেলের পৌঁছানোর সময় স্মল টি, যেটা এটা যদি ক্যাপিটাল টি থেকে বড় হতো, তার মানে রুবেল বলটি ভূমিতে ড্রপ করার পরে রুবেল পৌঁছে যেত, তার মানে তার পক্ষে ক্যাচটি ধরা সম্ভব হতো না, কারণ এই উদ্দীপকে যেটা দেওয়া আছে সেই উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি বলটি ভূমিতে পতনের ঠিক আগেই রুবেল বলের লাইনে পৌঁছে যাবে, তাই রুবেলের পক্ষে ক্যাচটি ধরা সম্ভব হবে।